गोटा विश्व मुसलमान आवेगर जैगा भलोबासार जैगा इबादतर जैगा एवं अन्यतम एक प्राण केंद्र सेंटर पॉइंट हे मदीनाए मुनव्वरा 622 ख्रीस्टाब्दे आल्लार प्रिय नबी मक्काए मुआज्जमा थेके मदीनाए मुनव्वराय हिजरत करेछेन जा छिल यासरिब आल्लार नबीर कदमे धन्य हये सेटि हयेछे मदीनाए मुनव्वरा तो यासरिबे जखन आल्लार हाबीब प्रथम पा राखेन सेखाने दुर्भिक्ष महामारी अनेक धरनेर समस्या छिल एमनकि जिनि अत्यंत बेकुल छिलेन आल्लार नबीर साथे हिजरते जावार सेई सिद्दीक आकबर अफजलुल उम्मते बादल अम्बिया जिनि जरे आक्रांत हये आल्लार नबीके बोलछेन जे या रसूलल्लाह आमरा एई मदीनाय थाकते चाई ना आमादेरके आबार मक्काय फिरे निये चान तो आल्लार नबी मदीनाय मुनव्वरार मध्ये दोआ करेछेन आल्लाहुम्मा जाहाल देफाई बिल मदीना मा जाहालता बि मक्का बिल बराका आल्लाह तुमि मक्काय मुआज्जमार मध्ये तोमार अफुरंत रहमतेर जे भाण्डार दियेछो সেখানে যদি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকতে যদি এক গুণ দিয়ে থাকো তাহলে আমি নবী ইয়াসরিবের মধ্যে মদিনায় দাঁড়িয়ে তোমার দরবারে দোয়া করছি তার দ্বিগুণ বরকত তার দ্বিগুণ নিয়ামত তুমি এ মদিনার মধ্যে দাও তো আল্লাহর নবীর দোয়া কবুল হয়েছে যে কারণে আল্লাহর হাবিব যখনই কোনো সফর থেকে মদিনার দিকে তশরীফ আনতেন মদিনার নগর প্রাচীর বিভিন্ন নগরের দুয়ার যখন নবীর সামনে আসতো তখন আল্লাহর নবী বেকুল বেচাইন হয়ে যেতেন কিভাবে সেই মদিনায় মুনাওয়ারার মধ্যে প্রবেশ করবেন সেখানে প্রবেশ করে দ্রুততার সাথে আল্লাহর নবী একটা নিঃশ্বাস নিতেন একটা প্রশ্বাস ফেলতেন এইভাবে স্বস্তির যে কি মনোরম বাতাস তুমি মদিনা এবং তার দেহ মুবারকের মধ্যে যতগুলো ধুলোবালি রাখত তিনি সেই ধুলোবালিগুলো তিনি ঝেড়ে ফেলতেন না সেগুলো রেখে দিতেন এরকম সফর থেকে প্রত্যাবর্তন কালে তিনি যখন কোন এক সাহাবীকে দেখলেন যে তিনি তার ধুলোবালিগুলো পরিষ্কার করছে অথবা হেজাব দিচ্ছে চোখের সামনে তখন আল্লাহ নবী বলছেন যে মদিনার ধুলোবালিগুলো তুমি পরিষ্কার করার কোনো দরকার নেই কারণ এটা আল্লাহর পক্ষ থেকে মদিনাতু তাইয়্যিবা এবং আল মদিনাতু তানফি জুনুব কামা ইউনফিল কিরু খবসাল হাদিদ লোহার হাপার যেভাবে মরিচাকে দূর করে দেয় মদিনায় মুনাওয়ারার শুধু নিয়ামত না এক একটি ধুলোবালি মাটি যুক্ত বালি যার দেহের মধ্যে লাগে যে বাতাসটি গায়ে জড়ায় আল্লাহ নবী বলছেন ওই প্রত্যেকটা বালিকণার বিনিময়ে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয় তো সেই মদিনায় মুনাওয়ারায় আল্লাহর হাবিব নিজেই রয়েছেন সশরীরে এই কারণে নবীজি বলেছেন আল মদিনাতু মুহাজিরি ওয়াফিহা মাদজাই ওয়াফিহা মাবআসি এই মদিনা আমার হিজরতের স্থল এটা আমার শয়ন স্থল এবং এখান থেকে আমার উত্থান হবে তো মদিনায় মুনাওয়ারায় যারা যায় সে মনোরম জান্নাতি ছোঁয়া পায় কারণ পৃথিবীর মধ্যে একটা জায়গায় আল্লাহ জান্নাতের ছোঁয়া রেখেছেন সেটা হচ্ছে মদিনায় মুনাওয়ারায় আল্লাহর নবী যেই মসজিদ নির্মাণ করেছেন যেই মসজিদে আল্লাহর কোন বান্দা গিয়ে যখন নামাজ পড়ে নবী বলেন আসসালাতু ফি মসজিদে হাজা আফজালু মিন আলফে সালাতিন ফি মা সিওয়াহু মিনাল মাসাজিদ পৃথিবীর অন্য যে কোনো 1000 মসজিদে 1000 রাকাত নামাজের চেয়ে আমার এই মসজিদুন নববীর মধ্যে এক রাকাত নামাজের মধ্যে আল্লাহ এত বেশি ফজিলত রেখেছেন আর ওই মসজিদুন নববীর একটা বিরাট অংশ যেখানে আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছেন তিনি সশরীরে দেহ অবয়বে রয়েছেন এবং সেই জায়গা থেকে যেখানে তিনি মিম্বরের মধ্যে খুতবা দিতেন যেই মিম্বর থেকে তিনি রাষ্ট্র শাসন করেছেন দেশ শাসন করেছেন তার এবাদতের জায়গা তার বন্দেগীর জায়গা তার মুরাকাবা মুশাহাদার জায়গা বিভিন্ন গোত্রের মধ্যে তিনি পত্র প্রেরণ থেকে শুরু করে এখানে সোশ্যাল সিস্টেম কোড অফ জাস্টিস যা যা আছে এই কারণে ইতিহাসে বলা হয় জাল মসজিদুন নববী ওয়াজ হিজ অফিস লেটার্স হ্যাড টু বি সেন্ট টু দা ভেরিয়াস ট্রাইব অল দিস ওয়াজ ডান ইন দিস মাস এমন কোন কাজ নাই যা আল্লাহর নবী মিম্বর থেকে আঞ্জাম দেয় নাই এবং আল্লাহর নবীর মিম্বরে দাঁড়িয়ে যে দেয়া সেই খুতবার প্রতিটি অংশ আজকে বিশ্ব মানবতার পথের দিশা পথের পাতিও হয়েছে তামাম পৃথিবীর খুতবা এজাম মসজিদের মধ্যে খুতবা দেয় রাষ্ট্র পরিচালনা করে সমাজ পরিচালনা করে ধর্মীয় কর্মকাণ্ড সম্পাদন করে
মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক যতগুলো কর্মকাণ্ড আছে জাগতিকতা আধ্যাত্মিকতার সমস্ত ভান্ডার যে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব আমাদেরকে দান করেছেন সেই মিম্বর আর আল্লাহর নবী যে জায়গার মধ্যে আরাম ফরমাচ্ছেন এই দুই জায়গার মাঝখানে নবী বলেন মা বাইনা মিম্বরি ওয়া বাইতি রওযাতুম মির রিয়াজিল জান্নাহ আল্লাহ কাবার মধ্যে রিয়াজুল জান্নাহ রাখেননি মুজদালিফার মধ্যে রাখেননি আরাফার ময়দানে রাখেননি মিনার জমিনে রাখেননি বরং মদিনায়ে মুনাওয়ারায় যেখানে আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছেন সেটা আল্লাহ বলেন তুমি আলমে বরজখে গিয়ে ওয়া মিন ওয়ারাইহিম বরজখুন ইলা ইয়াউমি ইয়াবাসুন বেসত পর্যন্ত বিশাল সেই বরজখের জীবন কবরে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর তোমাকে থাকতে হবে তারপরে পুনরুত্থান হবে তুমি কিয়ামতের ময়দান উঠবে তোমার আলটিমেট গোল জান্নাতও হতে পারে তোমার আলটিমেট প্রাপ্তি জাহান্নামও হতে পারে কিন্তু তুমি আমি আল্লাহ তোমাকে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর আমি জান্নাতের পরশ থেকে তোমাকে ডিপ্রাইভ করতে চাই না মাহরুম করতে চাই না বরং আমার নবী যে জায়গায় আছে নবী যে মিম্বরে খুতবা দিয়েছেন মাঝখানের এই জায়গাটা আমি তোমার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিলাম আর একটু জোরে বলবো না সুবহানাল্লাহ আমরা সেই জান্নাতের বাগানে যেতে চাই কি চাই না কারা চায় একটু হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন প্রিয় হুজ্জাজে কেরাম যারা আল্লাহর ঘরের মেহমান যারা মাইন্ডসেট করে সিদ্ধান্ত নিয়ে টাকা জমা দিয়ে বিভিন্ন ফর্মালিটিস ইতিমধ্যে সম্পন্ন করেছেন তারা আল্লাহর দরবারে হাজি হিসেবে ইতিমধ্যে আল্লাহর তালিকার মধ্যে কুদরতের তালিকার মধ্যে তাদের নাম লিপিবদ্ধ হয়েছে এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই কেউ যদি মক্কায় মুআজ্জামার ফ্লাইট ধরতেও না পারে ফ্লাইট উঠার আগে আমি মনে করি ওলামাই কিরামদের এটা দৃঢ় মত যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজি হিসেবেই কবুল করবেন অতএব আমি আপনাদের খেদমতে বলবো মদিনায় মুনাওয়ারার অসংখ্য ফজাইল যেই মসজিদুন নববীর মধ্যে আমরা যখন যাই নবী বলেন মান হাজ্জা ইলা মক্কা সুম্মা কাসাদানি ফি মসজিদি যে ব্যক্তি মক্কায় মুআজ্জামায় হজ সম্পাদন করলো এরপরে যে ব্যক্তি আমি নবী রওজায়ে আত্বার জিয়ারতের জন্য মসজিদুন নববীর মধ্যে পা রাখলো কুতিবাল্লাহু হাজ্জাতান মাবরুরাতান নবী বলেন সাথে সাথে তার দুইটা মকবুল হজের সওয়াব আল্লাহ তার আমলের মধ্যে দিয়ে দেন এবং মদিনায় মুনাওয়ারার একটা বড় আমল আমরা চেষ্টা করি করার জন্য যেটা যাদের ফ্লাইট শিডিউল যেরকম সেই অনুযায়ী হযরতে আহমদ ইবনু হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হযরতে আনুস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করছেন মদিনায় মুনাওয়ারায় 8 দিন অবস্থানকালীন সময়ে যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ মদিনায় মুনাওয়ারায় মসজিদুন নববীর মধ্যে আদায় করে সেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তির গ্যারান্টি দিয়েছেন এবং তার জীবনে কোনো নেফাকত কোনো মুনাফিকি তার ধর্ম জীবনের মধ্যে কোনোভাবে প্রবেশ করবে না সেই নিশ্চয়তা রব্বুল আলামিন নবী রওজায়ে আত্বারের ওসিলায় দিয়েছেন অতএব এই মদিনায় মুনাওয়ারা হজের অবিচ্ছেদ্য অংশ না হলেও আল্লাহর হাবিব বলছেন যিনি মক্কায় আসলো সাথে সাথে যিনি মদিনায় মুনাওয়ারার মধ্যে আসলো মান হাজ্জা এবং ফাজারা ফাজারানি বাদা মতি যে ব্যক্তি আমার জিয়ারতের মধ্যে আমার ওফাতের পরে মদিনায় মুনাওয়ারার মধ্যে হজ করে আসলো আল্লাহ নবী বলেন যে কুনতুলাহু সফিয়ান ওয়া শহীদান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সাফাতের কাণ্ডারি হব এবং আমি তার পক্ষে গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে সাক্ষ্য হব অতএব সেই মদিনায় মুনাওয়ারা আমাদের হজের সফরের একটা অপরিহার্য অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা যেন গ্রহণ করে যাই এবং মদিনায় মুনাওয়ারার নিয়ামত বরাকাত ফিউজাত রহমত অফুরন্ত রহমতের ভান্ডার তাম পৃথিবীর সবচেয়ে শান্তির স্নিগ্ধ পরশ যেখানে মনোরম বাতাস যেখানে জান্নাতের পরশ যেখানে আদবের সেন্টার পয়েন্ট যেখানে সেই জায়গা হচ্ছে মদিনায় মুনাওয়ারা সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন কালামে কদিমের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন গুনার মধ্যে নিয়োজিত হওয়ার পরে ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আল্লাহ বলেন বান্দা তুমি জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় তুমি গুনাহ করেছো গুনার সাগরের মধ্যে তুমি নিমজ্জিত যখনই তুমি রিয়ালাইজ করো অনুধাবন করো যে আমি গুনাহগার তখন তুমি আমার নবীর কাছে আসো নবীর দরবারে এসে আমি আল্লাহর দরবারে নবীর ওসিলা নিয়ে তুমি হাত তোলো আর তোমার সেই দোয়ার মধ্যে আমার নবী যদি তোমার জন্য রিকমেন্ড করে সুপারিশ করে আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা
সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, সেই কারণে আমরা যেন গুনাহ মাপের সর্বশেষ ক্রাইটেরিয়া, সর্বশেষ পন্থা পদ্ধতি হিসেবে, অনন্য ভান্ডার হিসেবে আমরা যেন মদিনায় মুনাওয়ারার সেই নিয়ামত হাসিল করি। তো সেখানে অবস্থানকালীন সময়ে আমরা যখন পা রাখব, আমরা নবীকে সালাম দেব, দরুদ পড়ব, মুআল্লিমিনে কেরাম যারা সংশ্লিষ্ট আপনাদের সাথে থাকবেন তারা যথা সময়ে যথা নিয়মে আপনাদের সামনে সেই নিয়ামতগুলো নিয়ে উপস্থিত থাকবেন। তারপরও আপনারা মাইন্ডসেট করে যাবেন মক্কা থেকে অথবা ডাইরেক্ট মদিনায় যারা যান যেন সেখানে বিন্দু পরিমাণ আপনার পা চালনায়, আপনার কথাবার্তায় কোনো ধরনের স্খলন যেন না হয়, অনৈতিকতা যেন না হয়, আপনার কোনো অহংকার যেন ঝরে না পড়ে, আপনার মধ্যে যেন সবসময় বিনয় থাকে। আপনারা যখন মসজিদুল নববীর মধ্যে আপনারা তেলাওয়াত করবেন, ইবাদত করবেন, সেখানে যেন আপনার স্বরটা, আপনার কণ্ঠস্বরটা যেন উঁচু না হয়। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে হাকিমে নির্দেশ দিয়েছেন যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যে, আমরা যেন নবীর কণ্ঠস্বরের উপরে আমাদের কণ্ঠস্বরটাকে আমরা যেন বড় না করি। এবং এর পরের লাইনে আমরা যদি দেখি তাহলে আল্লাহ বলছেন জিন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা সওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমরা যারা নিজের কণ্ঠস্বরকে বিনয়ের সাথে অবনত রেখে আল্লাহ নবীর দরবারে আমরা আদবের সাথে যখন চলাফেরা করি, তেলাওয়াত করি, নামাজ আদায় করি, নওয়াফিল ইবাদত করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অন্তরাত্মাকে আল্লাহ তকওয়ার জন্য নির্বাচন করেন। এটা হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর গ্যারান্টি। তো সে কারণে মদিনায় মুনাওয়ারায় আমরা আল্লাহর হাবিবের রওজায়ে আতহার জিয়ারত করব। আল্লাহর হাবিবের কদমের পাশে শুয়ে আছে সিদ্দিক আকবর আফজালুল উম্মতে বাদাল আম্বিয়া, যিনি আল্লাহর কাছ থেকে এই জায়গাটা চেয়ে নিয়েছেন এবং যিনি মৃত্যুর সময়ে ওফাতের আগে আগে যিনি তার অন্তিম ইচ্ছা ব্যক্ত করেছেন হযরত শেরে খোদা আলী মুর্তজা মাওলায়ে কায়নাত কে ডেকে, যে বললেন আমার শেষ ইচ্ছা হচ্ছে নবীর কদমে থাকা, আমার ডেড বডিটা, আমার লাশটা ওফাতের পরে তুমি গোসল দিয়ে আল্লাহ নবী রওজা মোবারকের সামনে রাখবে। নবী রওজায়ে আতহারের সামনে রেখে আল্লাহর হাবিবকে বলবে ইয়া রাসূলুল্লাহ, যেই সিদ্দিক আকবরের একটা মুহূর্ত আপনি নবী ছাড়া জাগতিক জীবনে দুনিয়ার হায়াতে চলে নাই, তিনি মৃত্যুর পরে আলমে বরজখে আপনি নবীর কদমে থাকতে চাই, আপনার পারমিশন কামনা করছি। নবী যদি আমাকে রওজায়ে আতহার থেকে, আমার দৃঢ় বিশ্বাস আমার নবী হায়াতুন নবী, তিনি মৃত্যুর আগে ওফাতের আগে যেভাবে জিসমানিভাবে দেহ অবয়বে ফিজিক্যাল স্ট্রাকচারে আঙ্গিক সষ্টভে তিনি যেভাবে আমাদের মধ্যে ছিলেন, রওজায়ে আতহারে ওফাতের পরেও তিনি একইভাবে বিরাজমান, আমি সিদ্দিক আকবরের ঈমান হচ্ছে সেটা। অতএব নবী রওজায়ে আতহারে আমার লাশটা রেখে নবীর অনুমতি চাইবে, নবী অনুমতি দিলে আমাকে নবীর কদমের কাছে দাফন করে দেবে। যখনই শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতুন নবীকে সামনে নিয়ে রওজায়ে আতহারে তার দেহ মুবারক রেখে তার এই অন্তিম শেষ ইচ্ছাটা ব্যক্ত করলেন, তখন সেখান থেকে আওয়াজ ভেসে আসলো আদখিলাল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাকুন, বন্ধু বন্ধুর জন্য অপেক্ষা করছে, অতএব বন্ধুর প্রতীক্ষাকে আর দীর্ঘায়িত না করে আমার বন্ধু আবু বকরকে আমি নবীর কদমের কাছে মিলিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আমরা যখন নবীজিকে সালামি দিয়ে একটা কদম যখন এগিয়ে যায় তখন আমরা সিদ্দিক আকবরকে সালাম দেওয়ার সেই সৌভাগ্য লাভ করি। এরপরে আরেকটা কদম যখন আমরা যাই তখন সেখানে আরাম ফরমাচ্ছেন ফারুক আজম, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, যাকে মুজাইয়িনুল মিম্বার ওয়াল মেহরাব বলা হয়, যিনি গোটা পৃথিবীতে শাসনতন্ত্র দিয়ে, এবাদত দিয়ে, রিয়াজত দিয়ে, তকওয়া দিয়ে, যিনি যার ব্যাপারে নবী বলেছেন যে আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখে তাহলে তিনি হচ্ছেন নিঃসন্দেহে ফারুক আজম। তো যেহেতু আমার পরে নবী হওয়ার আর কোনো দরজা খোলা নেই, সেই কারণে ফারুক আজম নবী হবে না, কিন্তু নবী হওয়ার মতো উপযুক্ততা আল্লাহ তাকে দিয়েছেন। তিনি যখন অন্তিম শায়ানের কাছাকাছি, মৃত্যু যখন ঘনিয়ে আসছে, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, এটা সহিহ বুখারী শরীফের রাওয়ায়াত, যে আল্লাহ তুমি যদি আমাকে মৃত্যু দাও তাহলে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর ওই সময়ে তুমি আমার মৃত্যু দেবে যখন আমি মদিনায় থাকি, কারণ মদিনায় যদি আমি মারা যাই তাহলে আমি তো নবীর কদমের কাছে থাকতে পারবো। সে কারণে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা জাআল মাউতি ফি বলদে রাসূলিকা, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দান করবে তোমার নবীর শহরে। আল্লাহ তার অন্তিম ইচ্ছা অনুযায়ী সেভাবেই তাকে মৃত্যু দিয়েছেন এবং তিনি নবীর কদমের কাছে শুয়ে আছেন, আমরা তার জিয়ারত করার সেই সৌভাগ্য লাভ করি। সাথে সাথে
আল্লাহর হাবিবের মদিনায় মুনাওয়ারার প্রত্যেকটা জায়গা নবীর কদমে ধন্য, নবীর স্মৃতিতে ধন্য, নবীর চক্ষু মুবারকের দৃষ্টি প্রত্যেকটা জায়গার মধ্যে পড়েছে, সে কারণে এগুলো বরকতময়। আমরা যেন প্রতিটি ফিলারের মধ্যে, প্রতিটি স্তম্ভের মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ইবাদত করি, চুমু খাই। কারণ ইমাম মালিক আলাইহি রহমা তিনি যখন মক্কা থেকে মদিনায় যেতেন, মদিনা থেকে যখন মক্কায় আসতেন, আসা যাওয়ার পথে যত উঁচু উঁচু দেয়ার দেখতেন, যত পাহাড় পর্বত তার সামনে আসত, তিনি এইগুলোকে চুমু খেতেন। কারণ তিনি বলেন এগুলোতে নবীর দৃষ্টি পড়েছে, নবীর নজর পড়েছে, সেই কারণে আমি আদবের জন্য সেগুলো চুমু খেয়ে নবীর নজরের বরকতটা আমি হাসিল করছি। এবং তিনি পা দিয়ে চলতেন না, হামাগুড়ি দিয়ে চলতেন। পায়ের পাদুকার মধ্যে জুতা থাকলে, স্যান্ডেল থাকলে, সেগুলো তিনি আদবের জন্য খুলে ফেলতেন। আমি আপনাদেরকে বলবো না যে আপনারা স্যান্ডেল ছাড়া চলবেন, কারণ সেখানে প্রচন্ড রোদের করতাপ। অনেকে আবেগের বসে, আমরা বাইরের যে জায়গাগুলো কিছু সাদা টাইস আছে যেগুলোতে আপনি অনায়াসে জুতো স্যান্ডেল ছাড়া আপনি হাঁটতে পারবেন, আর যেগুলোতে বাইরে যেগুলো কালো কালারের টাইস সেগুলো প্রচন্ড গরম, সে কারণে ইমোশনালি আবেগের বসে অনেকেই সেখানে যদি খালি পা আপনারা যদি রাখেন তাহলে সেখানে ফোসকা পড়ার সম্ভাবনা আছে। তাহলে সেটা যদি হয় তাহলে আপনার মূল হজে এবং আল্লাহর হাবিবের দরবারে অন্যান্য ইবাদত রিয়াজতে আপনার ব্যাঘাত ঘটতে পারে। সে কারণে এটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। ভালোবাসা আবেগ উচ্ছ্বাসকে আমরা নিয়ন্ত্রণ করব আবার প্রাণ মন উজাড় করে। আল্লাহর হাবিব প্রত্যেকটা সেকেন্ড আমাদেরকে দেখছেন, আমরা কার সাথে কথা বলছি, আমরা কোন অশ্লীলতার মধ্যে আছি, কোন বেহায়াপনার মধ্যে আছি, কোন নারীর দিকে আমরা তাকাচ্ছি কিনা, আমাদের মধ্যে কোনো অমিত আচার হচ্ছে কিনা, আমাদের মধ্যে কোনো অসংযত উদ্যম কাজ করছে কিনা, আমাদের মধ্যে কোনো শৃঙ্খলতা কাজ করছে কিনা, আমরা ধৈর্য হারিয়ে ফেলছি কিনা, আমাদের প্রত্যেকটা বিষয় আল্লাহ নবী মনিটর করছে। এই ঈমান নিয়ে আপনি মদিনায় যাবেন, কারণ আল্লাহ নবী সর্বত্র আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে বিরাজমান। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের নামাজে আমরা যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি, তখন আল্লাহ নবী আমাদের সালামের জবাব দেন। এই ঈমান নিয়েই আমরা হায়াতুন নবীকে সালাম দেই। কিন্তু যেই নবীর জন্য আপনি বেকুল বেচাইন হয়ে সারা জীবন পাগল পারা হয়ে ইয়া নবী সালাম আলাইকা বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আপনি পাগল হলেন, সেই নবীর অজায় আত্মারে যখন আমরা যাই, তখন আমাদের বাদভাগা আবেগের জোয়ারটা আমরা সংরক্ষণ করতে পারি না। কিন্তু সেটা করতে গিয়ে আমাদের আদবের যেন ব্যাঘাত না ঘটে সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ নবী বলেন, মান সাকানাল মদিনা ওয়া সাবারা ওয়া বালাইহা, যে ব্যক্তি মদিনার মধ্যে সুকুন ইখতিয়ার করে, সবর করে, এবং সেই ব্যক্তির জন্য নবী বলেন কিয়ামতের ময়দানে সে শুধু আমার যাওয়ারে, আমার সারাউন্ডিংস এ থাকবে তা না, বরং তার জন্য সাফাত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আর একটু জোরে বলবো না, সুবহানাল্লাহ। তো সেই কারণে আমরা এই বিষয়গুলোর দিকে যেন আমরা লক্ষ্য রাখি, এবং আশপাশে আমরা কাফেলা প্রদত্ত কর্মসূচি অনুযায়ী আমরা আপনাদেরকে উহুদের ময়দানে নিয়ে যাব। যে ময়দানকে সামনে নিয়ে আল্লাহ নবী কোরআনের ভাষায় সালাম দিয়েছেন, সালামুন আলাইকুম বিমা সাবরতুম ফানিয়মা উকবাদ দার, যে পাহাড় আপনার চোখের সামনে পড়বে। আল্লাহর হাবিব বলেছেন হাজা জবল, এটা একটা পাহাড়, দুনিয়ার মধ্যে অন্য পাহাড়ের মতো এটা দেখতে মনে হলো, হাজা বাবু মিনা বোয়াবিল জান্না, এটা হচ্ছে জান্নাতের একটা দরজা। অতএব সেই জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাব, সেখানে আমরা বিধিবদ্ধ কাজগুলো ইবাদত জিয়ারা আমরা করব, এবং মসজিদে জুলকেবলা তাই আমরা একটু পরে কেবলামুখী হয়ে নামাজ পড়ব। এই কেবলা যেই মসজিদের মধ্যে পরিবর্তিত হয়ে আল্লাহর হাবিবের চাওয়া পাওয়া অনুযায়ী মসজিদুল আকসা থেকে, জেরুজালেম থেকে ফিরিয়ে মক্কায় মুয়াজ্জমায় খানায় কাবা বাইতুল্লাহর দিকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিলেন, সেই জুলকেবলাতাইন মসজিদের মধ্যে আমরা যাব। এবং অন্যতম একটা জায়গা মসজিদে কোবা, যেটা আল্লাহর হাবিব প্রতি শনিবারে যেতেন, যেখানে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, অথবা যে কোনো ধরনের নফল নামাজ পড়লে সাথে সাথে দুইটা উমরা সওয়াব পাওয়া যায়, নবীজি বারবার যেতেন সেই জায়গায়, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে যাব। এবং সুযোগ হলে আপনারা আসহাবে বদরিন যারা আছে, মদিনায় মুনাওয়ারা থেকে যাওয়া যায়, আপনারা বদরের ময়দানে যাবেন। এই সমস্ত কর্মসূচিগুলোর সাথে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে যুক্ত থাকব। আমি আজকে আপাতত বিস্তৃত না বলে এগুলো সংবরণ করছি। আমরা পরিশেষে আমি আপনাদের খেদমতে বলবো যে আমরা মদিনায় মুনাওয়ারায় আল্লাহর নবীর মেহমান হিসেবে যাব, এবং আল্লাহর নবীর সেই নিয়ামত, আল্লাহর নবীর রুহানি ফয়জাত, আল্লাহর নবীর সাথে দিদার করে আমরা যেন আমাদের আপন গৃহে প্রত্যাবর্তন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন।
आमी सबाई को निशेष धन्यवाद मुबारकबाद एवं सवार हज अल्लाह दरबारे हज्जे मबरूर हिसेबे अल्लाह कबूल करुन এই ফরিয়াদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। আমালাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।